Happy birthday to you. हेलो गाइज वेलकम बैक टू माय चैनल। सब बंधुरा आज के আমার মেয়ের জন্মদিন, সেই উপলক্ষে আজকে আমি এই ভিডিওটা বানাচ্ছি। হ্যাঁ, তো চলুন বাইরে, আমাদের আজকে সব সাজানো গুছানো হচ্ছে, তো চলুন দেখবেন। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে আমাদের এখন সাজানো গুছানো হচ্ছে। ये देखो सामने स्टेज कि रकम आ আমার দুই ভাই মামার ছেলে আমার এই সাজানোতে একটু হেল্প করছে আজকে। বিপাশাকে দেখেন লেগে আছে একটা বেলুনের পিছনে, সময় টাইম পাস করছে। তুমি বসে আছো কেন, তুমি কিছু করো, কিছু করবে না ইয়ে মা, তাহলে কি করে হবে? তিন চারটে ফুলিয়ে দিয়েছো ব্যাস, তাহলে কাকুদের সঙ্গে একটু কাজ করো। জায়গা খুঁজে পাচ্ছে না দেখুন। হ্যাঁ, ওইখানটা লাগিয়ে দাও, কি সুন্দর, বাহ ফার্স্ট ক্লাস। ইয়ে মা, একটা বেলুন বানতে পারছে না, ছি এখনো হচ্ছে না। হয়েছে হয়েছে, প্র্যাকটিস করতে হবে তোমাকে, অনেক প্র্যাকটিস করতে হবে। ল্যাম্পপোস্ট থেকে ওই ওপর থেকে, তাহলে রাস্তা থেকে ল্যাম্প পোস্ট তুলে নিয়ে আসছি একটা, নিয়ে এসে এখানে লাগাবো, নিয়ে ওইখানে ঝুলাবো, ঠিক আছে? বলে ল্যাম্প পোস্ট ঝুলাতে। দারুণ হয়েছে, দারুণ হয়েছে, বড়টা দারুণ পড়লো আজকে। এবার লাস্ট ফিনিশিং দিচ্ছে, সব আমরা করলাম, দিয়ে এবার তুমি ব্যস্ত। না না, আমার তখন থেকে আমি আর আমার দুই ভাই মিলে করছি। তো বন্ধুরা বিপাশা লাস্টে এসেছে। না না, এতক্ষণ আমরা তিন ভাই মিলে করছিলাম। বলো এগুলো কোথায় লাগাই? মা তোমার ঝুড়িতে একটা বেঁধে নাও, এটাই বাকি আছে লাস্টে। তুমি বেলুনি করো, দিয়ে লাগি নাও লাস্টে। একটা বেলুন মায়ের মাথায়, একটা বেলুন মেয়ের মাথায়, ঠিক। আর বাবা কেন বাকি যায়, তিনটে বেলুনই পড়ে আছে। না তিনটে বেলুন না, একটা একটা বেলুন মায়ের মাথায় আর একটা বেলুন মেয়ের মাথায়। দারুণ হবে, দারুণ। এ তিনটে কোথায় লাগাবো বলো? টেবিলটায় রেখে দাও, টেবিলটায় তো দাও। একটা একটা তোমার মাথায় লাগিয়ে দিচ্ছি, এরকম করে কি সুন্দর লাগবে। তো গাইস দেখতে পাচ্ছেন আমার মেয়ে আজকে কত সুন্দর সেজে আছে, আর আমার মেয়ে ছোট্ট একটা বনু কি সুন্দর সেজে আছে দেখতে পাচ্ছেন। তোমার নাম কি, তোমার নামটা বলে দাও। হ্যাঁ, নিঙ্কি দাস। নিঙ্কি দাস, ওর নাম হচ্ছে নিঙ্কি দাস, বাহ কি সুন্দর নাম। তোমার বাবার নাম কি? কাঞ্চন দাস। বাহ 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 বাহ, কি সুন্দর, কি সুন্দর কথা বলে আমার শুনুটা, বাহ। আজকে দিদি, আজকে দিদির কি বলতো, জন্মদিন, বাহ তুমি তো সব জানো। তাহলে তো বাবা কোথায় আছে এখন? দোকানে আছে। ও বাহ, তুমি তো খুব সুন্দর কথা বলো। হ্যাঁ, ভাই ঘুমাবে, কোন ভাই? ও আচ্ছা আচ্ছা, ওর ভাই এখন ঘুমাচ্ছে, তাহলে বলছে এখন ঘুমাবে। ও এখন ঘুমাবে তোমার ভাই। ও
তো গাইজ আমার মেয়ের এই এই বছর 9 বছর পূর্ণ হচ্ছে, তো সেই উপলক্ষে আজকে এই জন্মদিনটা পালন করা হচ্ছে। হ্যাঁ, দেখতে দেখতে আমার মেয়ে 9 বছর পূর্ণ হয়ে গেল, মনে হচ্ছে এই কদিন আগেই জন্ম হয়েছে, কিন্তু দেখতে দেখতে 9টা বছর পার হয়ে গেল। একটা একটা ছড়া বলে দাও তো, তুমি একটা ছড়া জানো, একটা ছড়া বলে দাও তো, বলো বলো তো। এই দেখো দেখো তোমার ছবি দেখতে পাবা, বলো বলো। বাবা বাবা বা, হাততালি 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 হাততালি, কি সুন্দর বলেছে। আচ্ছা দিদির জন্মদিনে গান বাজবে, তুমি নাচ করবে তো, নাচ করতে পারো তো? বাহ, দিদির সঙ্গে দিদিও নাচ করবে, দিদির আরো বান্ধবীরা আসবে। হ্যাঁ, নাচ করবে তো? বেশ, কি সুন্দর লিপস্টিক পরেছে, দেখি 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 দেখি। হ্যাঁ বাহ, লিপস্টিক লাগি নিচে, বাহ কি সুন্দর লাগছে। দিদি ওকে উঠাও, দিদি ওকে উঠাও, ও উঠতে পারছে না, ওকে উঠিয়ে দাও। হ্যাঁ, এই তো গাইস দেখতে পাচ্ছেন, সব বন্ধুরা বান্ধবীরা সব গল্প করছে, কি সুন্দর। সব বান্ধবীরা এসে গেছে, আমার মেয়ে দেখতে পাচ্ছেন আপনারা, এটা একদম কিউটি। আর ওই যে বার্বি ডল বসে আছে মধ্যেখানে, মধ্যেখানে বার্বি ডল বসে আছে, একদম বার্বি ডল। ইনি বার্বি ডল, ইনি, ও আজকে ইনি বার্বি ডল আছে। আচ্ছা না, আমার তো সবকটাই মনে হচ্ছে, প্রত্যেকই বার্বি ডল আছে, চারটেই বার্বি ডল হয়ে গেছে, চারটে বার্বি ডল। এটা প্রধানটার বার্বি ডল। চলো এবার তাহলে কেক কাটা যাক, চলো চলো চলো। আমার মেয়ে এখন বান্ধবীদেরকে দেখাচ্ছে, ওর সব সাজগুজের জিনিস সব দেখাচ্ছে, দেখুন। মেকআপ বক্স, ফেস পাউডার, কত কিছু রেখেছে। তুমি আর একটু সাজবা না কি, তুমি আর একটু সাজবা, আর সাজবা না, না আর একটু সাজবা তো, বলো তোমাকে সাজিয়ে দিবে। তুমি টিপ পরেছো, বাহ কি সুন্দর, তুমি তো কাজলের টিপ পরেছো, বাহ কি সুন্দর লাগছে তোমাকে। তুমি একটু নাচ করো তো, একটু নাচ দেখি তোমার। এটা আবার কোন নাচ হচ্ছে, বললে বললে পাঞ্জাবিদের বললে বললে করছো, ওরও আছে। খেয়ে নাও, নিজে নিজে খাওয়া খেতে পারো তো, খেয়ে নাও।
সবাই নিজে নিজে খাবে। কেমন লাগছে কেকটা? কেমন লাগছে? ভালো? বাহ, সব খেয়ে নিবে। হ্যাঁ, তো আমার মেয়ে দেখতে পাচ্ছেন এখন গিফট নিয়ে বসেছে, তো চলুন গিফট গুলো দেখি একটা একটা করে খুলে। ভালো লেগেছে গিফট গুলো? তো বন্ধুরা দেখতে পেলেন আমার মেয়ে তো আজ খুব খুশি গিফটে। তো ভালো লাগলো গিফট গুলো? ঠিক আছে বন্ধুরা, নেক্সট ভিডিওতে আবার দেখা হবে। ভিডিওটা যদি ভালো লাগে তো অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ততক্ষণের জন্য বাই বাই।